श्रुति नाटक गोयेंदा अशोक मित्र प्रत्यावर्तन तृतीय पर्व। तारपर बिलासपुरे केसटा कि हलो बोलो अशोक, आज सारा दिन बिस्टी। एखन कटा बजे विमल? मोबाइल फोनटा एकटु दाओ तो। এই নাও, এখন সন্ধে 7টা। বিমল, নিকুঞ্জবাবুর কাজে ছেলেটাকে ডেকে পাড়ার দোকান থেকে তেলে ভাজা আনাও, চপ বেগুনি। ঠিক আছে, আনাচ্ছি। এই চন্দন, চন্দন কোথায় গেলি রে? কোথায় যে ছেড়ে থাকে। বিমল চন্দনের খোঁজে গেল। দেখি বাঁকুড়ায় বন্ধু সুকান্তকে একটা ফোন করি, অনেকদিন যোগাযোগ নেই। কবে থেকে ওদের ওখানে একবার যাব ভাবছি, যাওয়ার হচ্ছে না। না, লাইন পাওয়া যাচ্ছে না, সুইচ অফ বলছে। অশোক, এই নাও তেলে ভাজা, চন্দন গরম ভাজিয়ে এনেছে। বিমল, সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচো দিয়ে মুড়ি মাখো, এই বর্ষায় ভালো জমবে। কবিগুরুর আষাঢ় কবিতাটা মনে পড়ে যাচ্ছে, বুঝলে? নীল নবঘনে আষাঢ় গগনে তিল তিল ঠায়ার নাহি রে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝরো ঝরো, আউসের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধারে ঘনিয়েছে দেখ চাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আহা, কেমন লাগলো বলো তো বিমল? সাবাস অশোক, একজন গোয়েন্দাকে কবিতা ও ভাবা যায় না। এবার বিলাসপুরে ঘটনা বলো। শোনো, যখন বিলাসপুর স্টেশনে পৌঁছলাম তখন সকাল 8টা। মামাতো ভাই সুব্রত স্কুটার নিয়ে স্টেশনে এসেছিল, ওদের বাড়ি স্টেশন থেকে স্কুটারে আধ ঘন্টা রাস্তা। ও স্কুটারে চাপিয়ে নিয়ে যাওয়ার সময় ম্যাটারটা বলতে থাকলো, ওর বন্ধু ছেলেকে টাকার জন্য অপহরণ করা হয়েছে, কিন্তু অপহরণকারীদের ধরা যাচ্ছে না এবং বন্ধু ছেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আমার মামাতো ভাইয়ের বন্ধুর বাড়ি ওর বাড়ি থেকে প্রায় আধ ঘন্টা রাস্তা। বন্ধুরা দুই ভাই, ব্রজেন্দ্র সিং ও তেজেন্দ্র সিং, জাট পাঞ্জাবি। বড় ভাই সুব্রতর বন্ধু, তার একমাত্র ছেলেকেই অপহরণ করা হয়েছে। ছোট ভাই তেজেন্দ্রর এক মেয়ে ও এক ছেলে, বিশাল সম্পত্তির মালিক, বিরাট ব্যবসা, বিশাল কাঠের গোলা। অশোক, চা খাবে? চা বানাবো? মন্দ হয় না, বানাও। বৃষ্টিটাও একভাবে হয়ে চলেছে। চায়ের সঙ্গে একটু কফি মিশিয়ে দিচ্ছি, ভালো লাগবে, তুমি বলতে থাকো। তা যে কথা বলছিলাম, মামাতো ভাই ওর বাড়িতে আমাকে আগে নিয়ে যাচ্ছিল। আমি ওকে বললাম, তুই আগে তোর বন্ধুর বাড়ি নিয়ে চল। ও একটু কিন্তু কিন্তু করছিল, বললাম কোনো কিন্তু নয়, তোর বন্ধুর বাড়িতে আগে নিয়ে চল। সুব্রত রাস্তার পাশে একটা ধাবায় স্কুটারকে দাঁড় করালো, তারপর আমাকে নিয়ে ধাবায় ঢুকে পরোটা এবং তরকার অর্ডার দিল, এবং ওর বন্ধু ব্রজেন্দ্রকে ফোন করলো। ব্রজেন্দ্র, মেরা ভাই অশোক কলকাতা সে আ গয়া, উনকো লেকে মাই আধা ঘন্টা কা অন্দর তোমারা ঘর মে যা রহা হুঁ। ও প্রান্ত থেকে ব্রজেন্দ্র জানালো, ঠিক হ্যায় আ যাও। এই নাও চা। বাহ, এই বর্ষায় গরম চা বেশ ভালো লাগছে, কফি মেশানোর জন্য আরও বেশি ভালো লাগছে বিমল। তারপর শোনো, ধাবা থেকে খাওয়া দাওয়া সেরে আবার স্কুটার স্টার্ট দেওয়া হলো। বিলাসপুর শহর ছেড়ে আমরা একটু ভিতরের দিকে এগিয়ে চলেছি। চতুর্দিক নির্জন, শুনশান, রাস্তার ধারে গাছগাছালি,
বেশ মনোরম লাগছে। ওই গাছগাছালির মধ্যে রাস্তা ধারে একটি বিরাট বাড়ির সামনে সুব্রত স্কুটার থামালো। বিরাট গেট, দারোয়ান পাহারা দিচ্ছে। আইয়ে বাবুজি, ক্যাসা হ্যায় আপ? সুব্রত বলল, ঠিক হ্যায়, তুম ক্যাসা হো? আচ্ছা হ্যায় বাবুজি, লেকিন বড় সাহব কা লড়কা কে লিয়ে বহুত চিন্তা কা বাত হ্যায়। দারোয়ান গেট খুলে ভেতরে নিয়ে গেল। ব্রজেন্দ্র বাড়ির দরজা সামনে দাঁড়িয়ে সুব্রত পরিচয় করিয়ে দিল। লম্বা চওড়া দীর্ঘদেহী, নমস্কার বিনিময়ের পর সাদরে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসালেন। মুখ চোখ পাংশু ফ্যাকাশে। ছোট ভাই তেজেন্দ্রকে উচ্চস্বরে ডাকলেন, তেজেন্দ্র। তেজেন্দ্র দোতলা থেকে উত্তর দিল, আর হুঁ। দেখলাম একজন খর্বকায় মানুষ সিঁড়ি দিয়ে খোঁড়াতে খোঁড়াতে নামছে। নিচে নেমে হাত জোড় করে বলল, নমস্তে জি, মেরা নাম তেজেন্দ্র। তেজেন্দ্রকে দেখে কেমন যেন আমার খটকা লাগলো। ব্রজেন্দ্রকে বললাম, ব্রজেন্দ্রবাবু, আমরা সন্ধেবেলা আবার আসব। ব্রজেন্দ্র বলল, আপনি আমার ছেলেকে যেমন করে উদ্ধার করে দিন অশোকবাবু, আমি আপনার গোলাম হয়ে থাকব। আরে ছিছি, হে কি বলছেন ব্রজেন্দ্রবাবু, আমি আপনার কষ্ট বুঝতে পারছি, আমি যতদূর সাধ্য চেষ্টা করব। নমস্কার, আগামী পর্ব চতুর্থ পর্বে আমি আশা করছি এই গোয়েন্দা অশোকমিত্র প্রত্যাবর্তন এই অনুষ্ঠানটি আমি শেষ করতে পারবো, দেখা যাক কী হয়।